ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইউ ব্লগ। আজকে হচ্ছে বড়দিন, তো বড়দিনে জানাই সবাইকে মেরি ক্রিসমাস আর অনেক 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 শুভেচ্ছা। তো শীতকাল চলে এসেছে, শীতকাল মানেই মেলা, শীতকাল মানেই দেদার মজা, শীতকাল মানেই বড়দিন, আর বড়দিন মানেই মেদিনীপুরের সবার প্রিয় চার্চের বড়দিনের মেলা। তো এক বছর বন্ধ থাকার পর এবছর আবার চার্চের বড়দিনের মেলা শুরু হয়েছে, তো আমরা আজকে সেখানে যাব, তো তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো বা প্রথম ফার্স্ট টাইম ভিজিট করছো বা যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো ভিডিওটা এনজয় করো। দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসানের পরে অবশেষে আমরা ফিরে পেলাম আমাদের খুবই প্রিয় মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রমের চার্চের বড়দিনের মেলা। তো আলোকসজ্জা সেজে উঠেছে আমাদের চার্চ, আর মেলার প্রথম দিন দারুণভাবে জমে উঠেছে, প্রচুর ভিড় হয়েছে। যদিও জানি যে করোনা এখনও আছে, এখনও যায়নি, তো সবাইকেই বলবো তোমরা মেলাতে অবশ্যই এসো, এনজয় করো, কিন্তু করোনা বিধিগুলো অবশ্যই মেনে চলবে আর নিজেদেরকে অবশ্যই সচেতন রাখবে। মেরি ক্রিসমাস বন্ধুরা। ঝাল আহ খেলপুরির কি সার,
মেলা এসেছি আর পেট পুজো করবো না, তাও হয় তাই পেট পূজা করে নিলাম। Thank you.
বন্ধুরা দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর আমাদের মেদিনীপুরের চার্চের বড়দিনের মেলা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো বা যারা আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আমি এভরি উইক নতুন নতুন ব্লগ নিয়ে আসি, তো নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।